পাহাড়, জঙ্গল আর ঝর্ণা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোটানাগপুর মালভূমির কেন্দ্রস্থলে অবস্থিত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। আমাদের প্রথম গন্তব্য রাঁচি শহর থেকে 38 কিলোমিটার দূরে নিথর নির্জনে অবস্থিত জোনা ফলস। 140 ফুট উঁচু থেকে 10টি ধারায় কাঞ্চি নদী নামছে, গিয়ে মিশেছে সুবর্ণরেখায়। রঙেরও বদল ঘটে ক্ষণে ক্ষণে। 280 ধাপ সিঁড়ি ভেঙে সেই জল ডিঙিয়ে পথ গিয়েছে আদিবাসীদের গায়ে। জোনা ফলসের আরেক নাম গৌতমধারা জলপ্রপাত। মোহময়ী জোনা ফলস দেখে বেরিয়ে পড়লাম এখান থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত সীতা ফলসের উদ্দেশ্যে। ১৪৪ ফুট উচ্চতা থেকে ঝরে পড়ছে রাধু নদী। সীতা ফলস আপনাকে মোহিত করবেই। গহীন জঙ্গলে অরণ্যের শোভা মোহময় করে তুলবে আপনাকে। সীতা ফলসকে পেছনে ফেলে জঙ্গলের পথ ধরে ছুটে চলেছি হুড্রু ফলসের উদ্দেশ্যে। পথে যেতে যেতে এক নৈসর্গিক দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম। সামনে নীলাভ জলরাশি, দূর চক্রবালে কিছু পাহাড় এবং একটি ছোট্ট নৌকা। ঠিক যেন মনে হলো কোনো অন্য গ্রহের বাসিন্দা আমি। এই নৌকার মতো আমিও নির্জন, একাকী। প্রকৃতির সঙ্গে সময় কাটিয়ে অবশেষে চলে এলাম হুড্রু ফলসে। ৩২০ ফুট উচ্চতা থেকে জলধারা পড়ছে সুবর্ণরেখার। হুড্রু ফলসের জলের ধারা এক কথায় অদ্বিতীয়। বর্ষায় এই স্নিগ্ধ জলরাশি ভয়াল রূপ ধারণ করে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতে রাঁচি ভ্রমণের জন্য 2 দিনই আদর্শ। প্রথম দিন আমরা প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করে চলেছি। চারপাশে বড় বড় পাষাণখণ্ড, বিভিন্ন পাথরের বিভিন্ন রূপ, যা হুড্রু ফলসের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে। হুড্রু ফলস দেখেই আমাদের প্রথম দিনের যাত্রা শেষ হলো। রাঁচি ভ্রমণের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হলো আমাদের রাঁচি স্টেশন থেকে। আমাদের আজ প্রথম দ্রষ্টব্য টেগর হিল। শহর থেকে 4 কিলোমিটার উত্তরে প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে মোরাবাদি পাহাড়। এরই শিরে রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ যতীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ভবন, বাসও করতেন যতীন্দ্রনাথ এখানে। বাড়িটির পরিবেশ সত্যিই সুন্দর। দেওয়ালের গায়ে বেশ কিছু টেরাকোটা নকশার আজও দেখা মেলে, যদিও অতীত আজ বিস্মৃতির পথে। টেগর হিলের চূড়া থেকে রাঁচি শহরকে পাখির চোখে দেখা যায়। সারাদিনের সময় কাটানোর আদর্শ স্থান এই টেগর হিল, তাই আমরাও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। শহর থেকে 8 কিলোমিটার উত্তরে রাঁচির কাঁকেতে অন্যতম খ্যাত উন্মাদ আশ্রম
অর্থাৎ মানসিক রোগীদের হাসপাতাল, বিশেষ অনুমতিতে দেখার ব্যবস্থা। এখন আমরা চলেছি শহর থেকে পাত্রাতুর উদ্দেশ্যে, যার দূরত্ব 40 কিলোমিটার। পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলেছে আমাদের রাস্তা। রাস্তায় যেতে যেতে ভ্রম হতে পারে, যেন একটা সাপ এঁকে বেঁকে চলেছে আপনার সামনে। হালকা জঙ্গল ঘেরা রাস্তা উপভোগ করতে করতে এসে পড়লাম পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টে। এটাই এখানকার সবথেকে সুন্দর স্থান, যেখান থেকে নিচের আঁকাবাঁকা রাস্তাটা অপূর্ব সুন্দর দেখায়। কত যে বাস, গাড়ি, ট্রাক নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো দেখছি মানুষ এবং প্রকৃতির সহাবস্থান এখানে। পাত্রাতু দেখে আরও এগিয়ে গুন্ডা পাহাড়মুখী কাঁকে ড্যাম, অর্থাৎ বাঁধ। রাঁচির নবতম আকর্ষণ কাঁকে বাঁধের এই রক গার্ডেন, যেখানে যাত্রী বিনোদনের হরেক পশরা সাজানো হয়েছে। এখন আমরা চলে এসেছি রাঁচি হিলসে। এখানেই অবস্থিত পাহাড়ি বাবার মন্দির, যেখানে 700 সিঁড়ি অতিক্রম করে আপনাকে শিব দর্শনে আসতে হবে। শহরের দৃশ্য সুন্দর দৃশ্যমান মন্দির থেকে। রাঁচি শহরের আরেক পাহাড়ের চূড়ায় অবস্থিত রাঁচির জগন্নাথ মন্দির। ছোটানাগপুরের নাগবংশীয় রাজপরিবারের মহারাজা রঘুনাথ সদেয়র ছোট ভাই এইনিনাথকে রাজ্যপাঠ সামলাতে বলে তীর্থযাত্রায় বেরোন, আর এইনিনাথ নিজেদের রাজ্যেই তীর্থ গড়তে 1691 সালে এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা করেন। আমরা এখন রাঁচি ভ্রমণের প্রায় অন্তিম লগ্নে, আমাদের শেষ গন্তব্য দশম ফলস। রাঁচি শহর থেকে 35 কিলোমিটার দূরে দশম জলপ্রপাত। কাঞ্চি নদী নামছে 144 ফুট উঁচু থেকে, গিয়ে মিশেছে সুবর্ণরেখায়। পাহাড় থেকে জলধারা নামছে 10 ধারায়, নামও তাই দশম। এখানকার প্রাকৃতিক পরিবেশ অতীব সুন্দর, তাই দর্শকদেরও পছন্দের স্থান এটি। আমাদের দুদিনের রাঁচি ভ্রমণ কেমন লাগলো তা কমেন্ট করে জানান, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।